যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এস স্বদেশ প্রদেশ মহাদ্বীপ কালাকে মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর এই কালীপুজোর দিনগুলো অবশ্যই তোমাদের খুব খুব ভালো কাটছে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর তোমরা খুব খুব ভালো থেকো এই দিনগুলোতে। আর আমি এখন আমার বরকে মানিয়ে যাচ্ছি এখন ঠাকুর দেখতে। দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর প্রত্যেকটা ঠাকুরের নিদর্শন তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে থাকো আমাদের এখানে, মানে আমাদের পাড়ার মধ্যে ঠাকুরগুলো কেমন উঠেছে। এই যে একটা ঠাকুর দেখো ঝিনুকের ভিতর থেকে বেরোচ্ছে। যাই হোক, ঠাকুরটাকে দেখে তো আমার খুব ভালো লেগেছে। ছোটর মধ্যে হলেও ঠাকুরটা বেশ সুন্দর করেছে। আর দেখো চারিদিকে লাইটিং এর লাইটিং পুরো, মানে আমাদের পাড়াতে এবছর যা হয়েছে কি বলবো আর তোমাদের। আর এখন আমরা একটা ইন্টারেস্টিং প্যান্ডেলের মধ্যে ঢুকছি, দেখো খুব সুন্দর লাগবে তোমাদের আমি মনে করি। দেখো তোমরা ভিতরে ঢুকবে, চলো আমার সাথে এসো, তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিসের কথা বলবো আর তোমাদেরকে জানিয়ে দেবো যে কেমন হয়েছে প্যান্ডেলটা। অন্তিমকাল মানে হচ্ছে মানুষের শেষ যাত্রা যাকে বলা হয়, ঠিক আছে? তো সেই শেষ যাত্রা সেটা এখানে তুলে ধরেছে প্যান্ডেলের মধ্যে। তো দেখো ওখানে যেটা হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। তারপরে দেখো মানুষের যে সৎকার হয় মৃত্যুর পরে, আর এখানে সেই সৎকারটাই করা হচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি কিন্তু ভীষণ ভয়ানক একটা জায়গার মধ্যে। আর এখানে যমরাজ দেখো টানতে 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 নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে খুব যন্ত্রণাদায়ক জায়গা, আর আমিও যাচ্ছি সেই যন্ত্রণাদায়ক জায়গাতে। দেখো হয়তো জীবনে অনেক পাপ করেছি তাই জন্য আজকে আমাকে নরক যন্ত্রণা দেবে, সেই জন্য আমি আজকে ঢুকছি নরকে। এখন আমি যাচ্ছি নরকের ভিতরে, দেখো কেমন করেছে, জাস্ট ফাটাফাটি করেছে। এই যে নরকে চারিদিকে আগুন, আর এইখানে এসেই আমার বরের সঙ্গে দেখা হয়ে গেল আমার। আর দেখো আমার বর আমাকে দেখাচ্ছে, দেখো নরক যন্ত্রণা কি জিনিস, এই যে দেখো এখানে কি করছে দেখো। হ্যাঁ সত্যি কথা বলতে গেলে মানুষের যে এই এত অত্যাচার এত পাপ বেড়ে যাচ্ছে, কিন্তু শেষ বয়সে গিয়ে বা অন্তিমকালে গিয়ে কিন্তু এইগুলো সবাইকে আমাদের ভোগ করতে হবে, সেই জিনিসটাই এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। দেখো নরক যন্ত্রণা রে কতটা ভয়ানক হতে পারে সেটা একটা মানুষ বুঝতে পারবে ঠিক তার অন্তিমকালে। এই যে দেখো তাকে কিভাবে তীরবিদ্ধ করা হচ্ছে, আর এখানে দেখো মানুষের হাড় কঙ্কাল এই সমস্ত কিছু পড়ে আছে। তো দেখতে পাচ্ছ তোমরা নরক যন্ত্রণাটাতে ঠিক কতটা ভয়ানক হতে পারে। আর এই যে লাল আলোটা দেয়া হয়েছে, এই লাল আলোটা বোঝাচ্ছে তোমাকে আগুন, ঠিক আছে? আগুনের ভিতর দিয়ে তুমি প্রবেশ করছো, ঠিক আছে? এটাই এখানে বোঝানো হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি নরকের আরো ভিতর দিকে ঢুকে যাচ্ছি, কারণ আমার পাপের বোঝাটা এখনো শেষ হয়নি। তো যতক্ষণ না তোমার পাপের বোঝা শেষ হতে থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে নরকেই থাকতে হবে। আর আমার বর আমাকে এই নরকের পরেই আছে যমরাজা, যেখানে বিচার হয়। আর যমরাজা ঠিক অনেকটা জায়গা নিয়েই আছে এখানে, কারণ অনেকের বিচার হবে এখানে। তো এখানে যমরাজের বিচারালয় করা হয়েছে, তো যমরাজ এখানে সবার বিচার করবে যে কে কী কতটা কী করেছে না করেছে, সেই সমস্ত জিনিসগুলো এখানেই সেখানে বিচার করা হবে। আর আমরা আস্তে আস্তে কিন্তু আরও ভিতর দিকে ঢুকে যাচ্ছি, এইবারে কিন্তু আমরা ফাইনালি স্বর্গের দিকে আসতে আরম্ভ করে দিয়েছি। তো এটা হচ্ছে স্বর্গের গেট, আর গেটের কাছে দরোয়ান আছে। তো আমরা পাপ কাজ শেষ করে এবারে আমরা আসছি স্বর্গে। আর স্বর্গে আসতেই আমাদের দুটো পরীর সাথে দেখা হয়ে গেল। আর স্বর্গের ভিতরটা যে কত সুন্দর সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। দেখো স্বর্গের ভিতরটায় কি সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, পাখি, তারপরে প্রজাপতি, দেখো কত সুন্দর। আর ইনি তো আগে থেকেই স্বর্গে চলে এসে এখানে দাঁড়িয়ে আছে, আর দেখো কত সুন্দর। আর আমার বর আমাকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো মল্লিকা স্বর্গটা কত
সুন্দর না, নরক যন্ত্রণাটা কত কষ্টের ছিল আমাদের, আর এই দেখো স্বর্গে আমরা এসে গেছি। আর স্বর্গটা সত্যি এত ভালো লাগছে, এত মনোরম দৃশ্য, সত্যি স্বর্গে না এলে কেউ বুঝতে পারবে না যে এখানে কতটা সুন্দর জায়গা। তো তোমরাও যদি স্বর্গে আসতে চাও তাহলে কিন্তু পাপ নয় পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো আমরা ফাইনালি পাপ কাজ সেরে, নরক যন্ত্রণা সেরে এখন আমরা স্বর্গে চলে এসেছি। আর স্বর্গে এসে আমি তো প্রচণ্ড খুশি হয়েছি, আর স্বর্গে অনেক দেবতাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, সেরকম এখানেও আমরা একটা দেবতার দেখা পেয়ে গেলাম। তো দেখো তারপরেই কিন্তু আমরা মায়ের দেখা পাবো, তো স্বর্গেই আছে মা। আর এই যে মা কালী মা, তোমরা দেখে নাও কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর মায়ের মুখটা তো তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিলাম, আরও ভালো করে তোমাদেরকে দেখাবো এই মায়ের মুখটা তোমাদের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তোমাদের কিন্তু মনটা আরও ভালো হয়ে যাবে যখন মায়ের মুখটা থেকে শুরু করে সবটাই তোমরা যখন দেখতে পাবে। তো আস্তে আস্তে আমি তোমাদের সব ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি কেমন হয়েছে প্যান্ডেলটা, সব কিছুই দেখালাম। আর মাকে দেখো, আজ মাকে কত সুন্দর লাগছে, সত্যি মা তো সবার বিপদ তাড়িয়ে দেয়, বিপদ মানুষের কাছে আসতেই দেয় না, আর মানুষ যদি নিজের থেকেই বিপদ ডেকে আনে সেটা আর ভগবানেরও কিছু করার থাকে না। আর মাকে এখন কত সুন্দর লাগছে, আমার মাকে দেখে একটা কথাই মনে পড়ছে, এই কথাটা আমি বলি তোমরা শোনো। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, কবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। সত্যি যারা বিশ্বাস করে না যে ভগবান আছে, সত্যি ভগবান তুমি তাদেরকে মার্জনা করে দিও, কি আর করা যাবে বলো। কিছু কিছু মানুষ আছে যারা এখনো অবুঝ, যারা কিছুই বোঝে না, বুঝেও তারা বোঝে না, সেসব মানুষদের আমরা কীভাবেই বা বোঝাতে পারি? এত সুন্দর মায়ের মুখ দেখে তোমাদের মনে হয় না যে একটুখানি পাপ কাজ থেকে দূরে থাকি আর নরক যন্ত্রণা থেকে আমরা একটুখানি দূরে থাকি? এটা তো আমাদের মনে হওয়া দরকার। তো দেখো মাকে দেখে তো জাস্ট খুব ভালো লাগলো, এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা অন্য প্যান্ডেলে। আর দেখো মা তো মানে তিনটে বাজতে আর কয়েক সেকেন্ড বাকি আছে, তো এর মধ্যে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি প্যান্ডেলের মধ্যে। আর দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমরা দেখছি মা এখানে আছে, দেখো সময় নিয়ে কিন্তু মা এখানে আছে। আর এই প্যান্ডেলের মধ্যে ঘড়িটা এই কারণে রাখা হয়েছে, কবে কোন সময় কি ঘড়ি তৈরি হয়েছিল তা এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথমত আমরা তো ব্যাটারি বা বৈদ্যুতিক ঘড়ি আমরা অনেক পরে পেয়েছি, তো তার আগে কী কী ঘড়ি এসেছিল সেগুলোই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। আর প্যান্ডেলের যে সমস্ত ঘড়ির নিচে যে তোমাদের এগুলো বিস্তারিত দেয়া আছে সেগুলোই কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই যে চারিদিকে যে ঘড়িগুলো আছে দেখো, ঘড়িগুলোর যে কথাগুলো লেখা আছে সব কিছু কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই প্যান্ডেলের মধ্যে আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আগে অনেক ঘড়ি ছিল সেগুলো আমি জানতাম না, কিন্তু এখানে এসে আমি এই সমস্ত প্যান্ডেলে যে ঘড়িগুলো দেখলাম, তো আগে এই সমস্ত ঘড়িগুলো ব্যবহার হতো, তবে সূর্য ঘড়ি যেটা দেখালাম তোমাদের এই ঘড়িটা তো আমি বইতেও পড়েছি। যাই হোক এখানে এসে আরও বিভিন্ন রকমের ঘড়ি আমি দেখতে পেলাম যেগুলো আগে অনেক সময় আবিষ্কার হয়েছিল, তো সেগুলো আমি জানতাম না। যাই হোক প্যান্ডেল বা চিত্রকলা যেগুলোই বলো না কেন, এইগুলো মানুষের মধ্যে তুলে দেওয়া হয় কিছুটা শিক্ষা অর্জন করার জন্য। তো সত্যি কথা আমি এই প্যান্ডেল থেকে অনেকটা শিক্ষা অর্জন করেছি এটা বলতে পারো, যে এখনকার যুগে আমরা যে ঘড়ির ব্যবহার করি তো সেটা অনেকটাই বেটার, তবে আগে যে সমস্ত ঘড়ি ছিল সেগুলো অনেক বেটার ছিল, তবে সেগুলো আমি দেখে মানে অবাক হয়ে গেছি যে এত রকমের ঘড়িও থেকে ছিল এক সময়। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে আমি কিন্তু অনেক অনেক ঠাকুর দেখিয়ে দিলাম, তো ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো আর কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখালাম
অবশ্যই কিন্তু তোমরা একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও। আর সত্যি কথা বলতে গেলে বরের সাথে এই যে ঘোরা আনন্দ, এটা কোনো তুলনাই হয় না। আর আর একটা ঠাকুর দেখাচ্ছি দেখো, এই যে সত্যি কথা বলতে মা দুর্গারও যেরকম রূপ, মা কালীরও এক রূপ আছে। তো সেই রূপ দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি, চারিদিকে যে সমস্ত ঠাকুরগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর ঠাকুরগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, আমি ভাবতেই পারিনি যে আমাদের পাড়ার মধ্যে এতগুলো ঠাকুর আর এত সুন্দর সুন্দর ঠাকুর আছে। তো যাই হোক, একটুখানি খেয়ে নেওয়া যাক। তো মায়েরই ভোগ আমি খাচ্ছি, আর মায়ের ভোগটা প্রচণ্ড গরম, তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে খিচুড়ির মধ্যে দিয়ে। আর আমি খিচুড়িটা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো যে মায়ের ভোগও আমি খাচ্ছি, মায়ের ভোগও পেলাম আমি। তো কতজনের এমন ভাগ্য থাকে যে মায়ের ভোগ খাওয়ার, বলো তো। আজকে দিনে যেহেতু আমরা বেরিয়েছি, তো মায়ের ভোগ খাবো না এ ঠিকই কখনো হতে পারে। তো মায়ের ভোগ খেয়ে লাস্ট পর্যন্ত এই ঠাকুরটা দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো এখানে মাটাকেও খুব সুন্দর লাগছে। তোমরাও তোমাদের পাড়াটা ঝটপট ঝটপট ঘুরে নাও, মা কালীকে অবশ্যই তোমরা একবার হলেও ঘুরে দেখে এসো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা জানিয়ে আজকে শেষ করলাম।